নমস্কার, আমি ডক্টর নীলোৎপল। অ্যাজ এ ভার্টিগো স্পেশালিস্ট কলকাতাতে অনেকদিন যাবতই প্র্যাকটিস করছি। একটা কমন প্রশ্ন যারা আমাদের পেশেন্ট লোকজনরা করে, ইয়া আমরা অনেক কনফারেন্সে গেলে ইয়া অনেক গেট টুগেদারে গেলে শুনতে পারি যে, ডাক্তারবাবু মাথা ঘুরছে, আমার ভার্টিগো রোগ আছে, বাট তার সিমটমটা কি, লক্ষণ আমি কিভাবে বুঝবো যে আমার ভার্টিগো আছে। দেখুন, ভার্টাইগো নিজে কিন্তু কোনো একটা রোগ না, আমি আগেও বলেছি, সেটা কিন্তু একটা সিমটম। যেরকম জ্বর একটা সিমটম অনেক রোগেই হতে পারে, সেরকম ভার্টাইগো অনেক রোগেই হতে পারে। ভার্টাইগো অনেকগুলো প্রেজেন্টেশন আছে, কিভাবে কি কি টাইপে ভার্টাইগো হতে পারে। একটা যেটা ট্রু ভার্টিগো, ট্রু ভার্টিগোতে পুরো জিনিসপত্র কিন্তু মনে হবে একদম হঠাৎ করে একটা কাজ করছেন, কিন্তু মনে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা ভূমিকম্পর মতো এসে গেল, সব ঘুরে গেল, গা গোলালো, বমি হলো, ঘাম হলো, তারপরে আস্তে আস্তে দু চার ঘন্টা থাকলো, তারপরে চলে গেল। সেটা হচ্ছে ট্রু ভার্টিগো, যেটাতে জিনিসপত্র ঘুরবে, ঘাম হবে, বমি হবে। একটা হয় এইসব কিছুই হয় না, লোকরা বুঝতে পারে না, ওরা ভার্টিগো ভার্টিগো বলে, বাট যখন জিজ্ঞেস করি আমরা পেশেন্টদেরকে, তখন একটা ওনারা একটা সিমটম বলে যেটাতে ডাক্তারবাবু আমার টল টল করছে, আমি নৌকোতে গেলে যেরকম নৌকোটা দুলে, আমরা পার্টিতে ড্রিঙ্কস কেউ যদি করে তখন যেরকম একটা ফিলিং হয় যে আমি একটু দোলনাতে দুলছি, সেই রকমের ফিলিং কিন্তু এই বাই বাই করে ঘুরছে না কিন্তু আমার, আর বমিও হচ্ছে না, কিছু ঘামও নেই, কিছু নেই। সেইটা কিন্তু একটা আলাদা টাইপ অফ ভার্টাইগো, যেটাকে আনস্টেডিনেস আর ইমব্যালেন্স বলে। সেইটা কিন্তু একটা অন্য রোগ, অন্য একটা সিস্টেম থেকে ডেভেলপ করে, যেটা চিকিৎসা কিন্তু ট্রু ভার্টিগোর থেকে কমপ্লিটলি আলাদা। তিন নম্বর একটা জিনিস হয় যেটাতে ডিজিনেস যেটাকে বলে, যেটা মানে মাথাটা মনে হয় স্টেবল নয় দেহর উপরে, একটা কেমন জানি একটা ফিলিং হচ্ছে, ডাক্তার মানে ঘুরছে না, আমার মাথাটা ভার হয়ে রয়েছে, একটা আনস্টেডিনেস, মাথাটা মনে হয় দুলছে, সেই টাইপের একটা ফিলিং হতে পারে। একটা খুব কমনলি হয় যেটা বয়স্ক লোকদের আমরা খুব প্রায়ই পাই, যেটা বলে মাথা ঘুরে পড়ে গেল। মাথা ঘুরে ইউজুয়ালি কিন্তু লোক পড়ে না, বাই বাই করে মাথা ঘুরলে যেটা হয় লোকরা বুঝতে পারে না, বাট অনেকক্ষণ বাথরুমে বসলে, দাঁড়ালে, ইয়া পট করে মাঝরাতে, অনেকেরই ডায়াবেটিস আছে, বারবার পেচ্ছাপ পায়, হঠাৎ করে রাত্রিবেলা মাঝরাতে বিছনা থেকে শুয়ে উঠতে গেল, চোখটা মনে ধাঁধিয়ে গেল, চোখে আগে ঝাপসা হয়ে গেল, আমি পড়ে গেলাম। এই যে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে পড়া, বাথরুমে গিয়ে পট করে বসে দাঁড়ালো, তাতে পড়ে যাওয়া, এগুলো কিন্তু একটা ব্রেইনে এবং হার্টে ব্লাড সাপ্লাই কমে গেলে একটা সিঙ্কিং সেন্সেশন হয়ে প্রি সিঙ্কোপেল অ্যাট্যাক বলে বলা হয়, সেইটা কিন্তু একটা টাইপ অফ ভার্টিগো আমরা বলতে পারি, বা ট্রু ভার্টিগো একটা নয় কিন্তু। তো এই যে আমি বললাম কমপ্লিট তিনটে চারটে যে রোগ, ইমব্যালেন্সই হোক, যে একটা ডিজিনেস হোক, একটা ভার্টাইগো হোক, ইয়া একটা সিঙ্কিং হোক, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা সিস্টেম থেকে ডেভেলপ করছে, আর তার কিন্তু চিকিৎসাটাই কমপ্লিটলি আলাদা। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে, লাইক ও শেয়ার করুন, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন, এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।